জেবি স্কুল অফ ফাইন আর্টসের উদ্যোগে শনিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে জেবি স্কুলের ধারাবাহিক কর্মকাণ্ড এবং স্কুলের উদ্যোগে গত 29 সেপ্টেম্বর যে শারদ বরণ অনুষ্ঠান হয়েছে তার বিভিন্ন দিক সংবাদ সম্মেলনে তুলে ধরেন জেবি স্কুলের কর্ণধার জয়দীপ ভট্টাচার্য। স্কুলের শারদ সুন্দরী প্রতিযোগিতার বিভিন্ন বিষয় সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন তিনি। নমস্কার, আমি জয়দীপ ভট্টাচার্য, জেবি স্কুল অফ ফাইন আর্টস এর কর্ণধার। আমি আজকে এই প্রেস মিটটা করার পিছনে কারণ হচ্ছে আমাদের যে শারদ বরণ 2022 যেটা রিসেন্টলি 29 সেপ্টেম্বর 2022 রবীন্দ্র ভবন হলে হল নাম্বার 2 তে হয়ে গেছে। তো সেটা যারা উইনার ছিল তাদের নিয়েই আমরা